নমস্কার বন্ধুরা, রত্নারা বলতে বল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি লোট্টা শুটকির ভুনার একটা নতুন রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আপনারা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লোট্টা শুটকির এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, গোটা রসুন, রসুন বাটা, লাল লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি লোট্টা শুটকি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে। এইবার চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল তেল। তেলটাকে নেড়ে চেড়ে হালকা গরম করে নেওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দেব লোট্টা শুটকিগুলো। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। দিয়ে নেড়ে চেড়ে শুটকি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। শুটকি মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এইবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণ লাল তেল। দিয়ে নেড়ে চেড়ে তেলটাকে আমি হালকা গরম করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। দিয়ে এবার এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কা বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে। দিয়ে এইগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে ভেজে নেব। সবগুলো মশলা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি শুটকি ভাজাগুলো। দিয়ে আবারও নেড়ে চেড়ে সবগুলো মশলার সঙ্গে শুটকিগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে নেড়ে চেড়ে শুটকি মাছগুলোর সঙ্গে এবং মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণ নুন। দিয়ে নেড়ে চেড়ে সবগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, তার জন্য দ্বিতীয়বার আবারও একটু নুন দিয়েছি। এবার ঢাকনা দিয়ে শুটকি মাছগুলোকে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করব। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শুটকি মাছের ভুনা আমার একদম রেডি। এবার নেড়ে চেড়ে আরও একটু ভালো করে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। দিয়ে নেড়ে চেড়ে সবগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার লোট্টা শুটকির ভুনার রেসিপি। আপনাদের ভালো লাগলে আপনারা একবার ঘরে বানিয়ে খাবেন। এবার আরও খানিকক্ষণ ঢেকে রেখে দেব। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার লোট্টা শুটকির ভুনার রেসিপি। আমার এই শুটকি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা একবার ঘরে অবশ্যই বানিয়ে খাবেন। খুব খেতে ভালো লাগে বন্ধুরা এই লোট্টা শুটকি ভুনার রেসিপিটা। এইবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করা হয়ে গেলে এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি 2-3টা ধনিয়া পাতা। রেডি হয়ে গেছে বন্ধুরা আমার লোট্টা শুটকির ভুনার রেসিপি। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।